শান্তিপুরের চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর জখম সেনা জওয়ান। আজ সকাল 11:30টায় শান্তিপুর স্টেশন থেকে ট্রেন ছাড়ার কিছুটা পরে হঠাৎই চলন্ত ট্রেনের দরজা থেকে পড়ে যান এক সেনাবাহিনীর জওয়ান। মাথা এবং পায়ে গুরুতর আঘাত লাগে। পায়ের পাতার উপর দিয়ে চলন্ত ট্রেনের চাকা চলে যায়। এরপর রক্তাক্ত অবস্থায় তাকে এলাকাবাসী উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করে। যদিও গোটা বিষয়টিতে শান্তিপুর রেলওয়ে জিআরপি এবং শান্তিপুর থানার পুলিশ হাসপাতাল কর্তৃপক্ষ এবং সাংবাদিকদের সহযোগিতায় তার পরিবার এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল থেকে গুরুতর অসুস্থতার কারণে তাকে কৃষ্ণনগর সদর হাসপাতালে স্থানান্তরিত করে। তিনি একা থাকার কারণে স্টেশন এলাকার ট্রেকার এবং টোটো চালকরাই তাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে নিয়ে কৃষ্ণনগর পৌঁছান। তবে তারই কার্ড থেকে জানা যায় তিনি বিএসএফ রানীনগর হেডকোয়ার্টারে 148 নম্বর ব্যাটালিয়ানের সৈনিক। নাম তেলেঙ্কু সন্তোষ, বাড়ি মহারাষ্ট্রে। অচেতন অবস্থায় থাকার কারণে জানা যায়নি ঠিক কি কারণে তিনি শান্তিপুরে এসেছিলেন, তবে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কৃষ্ণনগর হাসপাতালে পৌঁছাচ্ছে বলেই জানা গিয়েছে। এরকম রেল স্টেশনে ওই রেলগেট যেখানে পড়ে তার পাশে একজন পড়ে, এক নম্বর রেলগেটে, হ্যাঁ হ্যাঁ, এক নম্বর রেলগেটের পাশেই পড়ে গিয়েছে, পড়ে গিয়েছে। কি রানিং ট্রেন? রানিং ট্রেনেই ছিল উনি মনে হয় ভুগিত। যত শুনেছি আমি হঠাৎ লোকজনকে দেখতে, অনেক লোকজন আছে, সবাই মিলে তুলে টোটো তুলে দিয়েছে হসপিটালে এনেছি। পায়ের ওনার ট্রেনটা তখন যাচ্ছিল না আসছিল তাও জানি না, আমি লোক দেখে দৌড়িয়ে দেখি উনি পড়ে আছে। আচ্ছা, তো ওনাকে ঠিকানা টিকা কিছু জানতে পারলেন? নামটা আসার সময় শুধু টোটো জিজ্ঞাসা করেছি, উনি মানে বিহারি। আপনার ঘর কাহা পারে? মুম্বাই। আচ্ছা, তো এখানে এখন হাসপাতালে ওখান থেকে আপনাদের লোকজন সব নিয়ে আসলেন হাসপাতালে? হ্যাঁ, ওখানে সবাই দেখেছে। পায়ের কন্ডিশনটা কিরকম দেখলেন? পায়ের কন্ডিশন বলতে ওই চিটোর ওখান থেকে হাফ যতটা বুক পড়েছিল। আচ্ছা, ওনার সাথে সমান সমান সাথে আর কাউকে পাওয়া গেছে? সাথে না, উনি একাই ছিলেন। আচ্ছা, শান্তিপুরে ঢুকছিল কিনা জানেন না? না, ট্রেনটা না, এবার ওইখানে আরো অনেকে ছিল তারা জানে। আচ্ছা, আপনার স্ট্যান্ডের আমার বন্ধু বান্ধব আছে, ওদের সাথেই ছিলাম, ওরাও জানে। আপনি কি করেন পেশায়? আপনি কি করেন পেশায়? আমি চাকরি। আপনার নাম? সৌরভ ব্যানার্জি। আর ওইখানেই বাড়ি আপনার? না, আমার বাড়ি লোকনাথ মন্দির। আপনি ওখানে মানে কি করছিলেন, কোনো কাজে গিয়েছিলেন? হ্যাঁ, গিয়ে দেখছেন ভিড়? হ্যাঁ, ওখানে আমার বন্ধু বান্ধব অটো চালায় আছে। আচ্ছা, ওদের ওখানে গিয়েছিলাম, গিয়ে দেখি অনেক লোকজন। আচ্ছা, ওরাই তুলে দিয়ে এই আধ ঘন্টা গত যে ট্রেনটা বেরোলো একটু আগে, এই ট্রেনটায় ঘটনা ঘটে। আমরা ওখানে ছিলাম, তো শুনলাম যখন, তখন সবাই মিলে দৌড়তে ছুটি দিয়ে দেখি অবস্থা ওনার। তো উনি বলছে সবাই কেউ যদি হেল্প করেন, সবাই মিলে কাপড় কাপড় দিয়ে ঢেড়ে দিয়ে ঠিক আছে। বলছি আপনি রানিং ট্রেনে ছিল কি? হ্যাঁ স্যার, আমরা শুনলাম রানিং ট্রেনে উনি মানে স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়ে উনি পড়ে গিয়েছেন কোনোভাবে। আচ্ছা, ট্রেন থেকে তারপরে দেখি আমরা ট্রেন লাইন, ওনার কানে একটা হেডফোনও ছিল না? হ্যাঁ, ওনার কানে হেডফোন ছিল। ওখানে যে লাইনে গেট ফেলে উনিও ছিল, উনি সবাইকে বললো যে দাদা আপনারা একটু হেল্প করেন, ধরেন, কোনো কেস কামাই হবে না। কি বলছে মানে ওনার বাড়িটা কিছু জানা গেছে? বাড়ি বলছে, উনি বলছেন এখন বাতনাই বাড়ি, এবার সঠিক জানা যায়নি। বাতনাই বলছে, মুম্বাই বলছে, তো মুম্বাই যায়। ওনার কাছে একটা আই কার্ড আছে। আচ্ছা, গলায়? হ্যাঁ, সেটা দেখতে পারেন একবার, দেখে যদি কোনো। আপনার কি নাম? আমার রাজা। কি করেন আপনি পেশে? আমি অটো চালক। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।